তোমাদের বাবুদের সঙ্গে খেলা করো। এই দেখো আমার সোনার একটা বল, এটা লিটিলস এর বল, এটা আমি অনলাইন থেকে পারচেজ করেছি। খুব ভালো একটা বল, মানে বাচ্চারা যখন এটা নিয়ে খেলবে না একটা র্যাটলস সাউন্ড হয়। দেখো তো খুব ভালো, আর আমরা দুই মা ছেলে মিলে এখানে খেলা করছি, তাই না? খেলা করছি তো, খেলা করছি। হ্যাঁ, তো আমাদের আজকে নতুন ফোনে ভিডিও করছি, কেমন লাগছে তোমরা জানাবে, কোয়ালিটিটা কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঘরের ভিতরে এখন লাইট একটাই জ্বলছে, তবুও দেখে বেশ ভালোই লাগছে, ভালোই কোয়ালিটি। তো দেখে থাকো আজকের ব্লগটি। আজকে অনেকদিন পর ব্লগ করছে, এমনিতে আমার শরীরটা খারাপ, জ্বর হয়েছিল, তারপরে প্যালপিটেশন, কাশি, ঠান্ডা, মানে একদম ঘেঁটে ঘ হয়ে গেছে। তো দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি ভালো লাগবে। দেখাতো একটু, দেখাতো, দেখাতো। বলে হ্যালো বন্ধুরা, তোমরা ভালো আছো? আমার ছোনা তো হাঁচি দিচ্ছে। তো এখনো অনেক কিছু বুঝতে শিখেছে ওর, এখন মনে হয় 7 মাস 21 দিন চলছে। আমার ছেলের এখনো ফটো শ্যুট করা হয়নি 7 মাসের, আমার ভালো লাগছে না, 7 মাসের ফটো শ্যুটটা করি। হ্যাঁ, এই হাসিটার জন্যই তো আমার দুনিয়া গো। তো আমার নাড়ু আজকে দাঁড়াতে পেরেছে, দেখো এখন দাঁড়াতে শিখেছে আমার নাড়ু। এই যা যা যা, পড়ে গেছেন। ও বাবা, একটা হাই ফাই করেন তো, হাই ফাই করেন তো, হাই ফাই বাবা। এক্ষুনি পরে যেত রে, একটা পার্সেল, লেটস আনবক্স। আরাফাত বেটা দেখো কি এসছে, দেখো আরাফাত, দেখো একবার ঘুরে দেখো কি এসেছে পার্সেলে। দেখো বেটা একবার এসে দেখবে, এসে দেখো। তো এইগুলো একটা অর্ডার করা হয়েছিল, কোথা থেকে কাটবো। তো এসেছে এই 4টে প্লান্ট, বাট একদম মিনি সাইজের, একদম মিনি মিনি সাইজের গ্রিন প্লান্ট, আর দেখতেও বাজে একদম। এর ভেতরে যে হোয়াইট কাস্টগুলো ছিল সেগুলো সব বেরিয়ে গেছে, দেখতে ভালোই লাগছে কিন্তু কোয়ালিটিটা খুব একটা ভালো না। আমার কি আপনাকে ভালো লাগে না, আমার মাকে ভালো লাগে না, আমাকে ভালো লাগছে। আমার হাতে সারার হাত হোয়াইট হোয়াইট হয়ে গেছে। আর পাক, এটা কি ভালো লাগছে? এগুলো কি ভালো লাগছে? ভালো লাগছে? এই যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমার ছেলের সঙ্গে, এগুলো আমি সব কিছু ক্যাপচার করে রেখে দিতে চাই একদম সারা জীবনের জন্য। তো আমার ছেলে ওয়াকারে বসে, ও মানে হাঁটতে পারে না, তো তো ও এমনি যেরকমভাবে দেখতেই পাচ্ছ এরকমভাবে কিন্তু আজকে প্রথমবারই ও ট্রাই করছে। ওর নানু ওকে বলছে এরকম করে করো, আর ও এরকমভাবেই মানে করছে, আর আয়াত এদিকে ওকে টেনে নিয়ে বেড়াচ্ছে। আমি বলছি ওকে হাঁটতে দাও, তো ওকে হাঁটতে দিচ্ছে না, মানে ও টেনে নিয়ে বেড়াচ্ছে। আর এই দেখো এরকম করে ও সামনে সামনে এগিয়ে যাচ্ছে, কোনোবার তো পিছনেও চলে যাচ্ছে। এমনি করে শিখো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এরকম করে করো। ছেলে সমস্ত খেলনা ছেলেকে বের করে দিয়েছি, যতটা ওর কালেকশনের মধ্যে আছে,
তবুও মানে ওর মন ভরছে না, মানে ওর ঘুমটা যেহেতু হয়নি কমপ্লিটলি, তো সেই জন্য ওর শরীরটা ভালো করছে না হয়তো, আমরা তো আর বুঝতে পারছি না, তো সব কিছু বের করে দিয়ে ওর মন নিতে পারছে না, যেটাতেই হাত দিচ্ছে ওটাই চায়। ছেলে আমার ঘুমিয়েছিল, তো ও ঘুম থেকে উঠে গেছে হঠাৎ করে আওয়াজে, তো ওর আর মানে এত সব যত খেলনা আছে ওকে সব বের করে দিয়েছিলাম, তবু ওর কান্না থামছে না, মানে ও একটুতেই মানে টায়ার্ড হয়ে যাচ্ছে, ও মানে এক ঘুমটা পুরো পর্যাপ্ত পরিমাণে হয়নি, তো সেই জন্য খুবই কান্না করছে। দেখি আরাফাত, তুমি কান্না করছো, এই দেখো, হ্যাঁ কান কষ্ট হচ্ছে তোমার, তো ছেলে আমার কত খেলনা বের করে দিলাম দেখলে, তবুও মানে ওর ইচ্ছা হচ্ছে না কিছু খেলতে, শুধু খ্যান খ্যান করছে। তো ওর টেডি বিয়ারও নানু এনে দিয়েছিলো ওকে, তো ওই টেডি বিয়ারটাও বের করে দিলাম, এইগুলো বের করে দিলাম, তবুও খেলছে না, মানে ও কী করবো নিজেও বুঝতে পারছে না। আমার সোনা পাপাতা, আমার সোনা পাপাতা, তুই বসবি কোলে, তুই বসবি কোলে, তুইও বসবি আমার সোনা পাপার কোলে, বস বস বস, না 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 বসতে দেব না তোকে, তোকে বসতে দেব না, বসতে দেব না তো, ওলি বাবলি, ওলি বাবলি, দুলি দুলি দুলি, আরাফা দুলি। আরও একটি ফোন চলে এসেছে দেখো আমার বাড়ির সামনে, দাদা এটি ওপেন বক্স করে দিল, তো এখানে একটা রিয়ালমির ফোন আছে, এটা হচ্ছে রিয়ালমি 11X, এটা হচ্ছে ওপোর ফোন, ওপো এই ফোনটা অর্ডার করেছিল, তো আমার ফোনটা আনবক্সিং করার পর দেখো ওপোর ফোনটাও কিন্তু দারুণ দেখতে, তো এটা ওপেন বক্স যেহেতু ছিল তো দাদা খুলে দিচ্ছিল, এখন এমনিতে ফ্লিপকার্ট যে কোনো ব্র্যান্ড থেকেই বলো একটু ফ্রডের তো একটু চান্স থেকেই থাকে, তো এই যে একটা আছে সেটা খুব ভালো করে দিয়েছে, তো দাদা সব কিছু চেক করে নিচ্ছিলেন, এ দাদাটা খুব ভালো আমাদের এখানে প্রায়ই আসেন, তো এখানে দেখো হোগেও একটা কভার, তারপরে যে সিম ঢোকার যে পিনটা থাকে সেটা, আর দিয়েছে ফোনটা চার্জার, এগুলোই মিনিমাম থাকে, তো এখন রিয়েলমি নতুন নতুন ফোন যে লঞ্চ করেছে সেগুলো কিন্তু দারুণ হয়েছে, ওপোর ফোনটাও কিন্তু অনেক সুন্দর, এখানে চার্জারটা দেখিয়ে দিল দাদা, আর ফোনটা দেখো একদম ঝাঁকা আসছে একদম এক কথায়, তো তারপরে দাদা বললো যে দেখো আমি তো দেখে নিলাম কোনো কিছু তো নেই ফুটো ফাটা, তো তোমরা দেখে নিও ভালো করে, তো বললো পরে দেখতে হবে, তো এই ফোনটা দেখো, আর আমার আব্বা ছিল আমি ছিলাম তো দাঁড়িয়ে ফোনটা দেখালাম, এই দেখো ফোনটার কি গ্লেজ বাবা, দারুণ ফোন, তো এটা হচ্ছে ওপোর ফোন, আর আমার হচ্ছে রিয়েলমি 11 Pro Plus, যেটাতে আজকে ভিডিও বানিয়েছি, আর এটা হচ্ছে ওপোর ফোন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে।